আসসালামু আলাইকুম সবাই, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহায্য সম্পর্কিত ইংরেজি 20টি বাক্য। আর এই ভিডিওটি আমি আশা করি যে আপনারা সবাই পুরোপুরি দেখবেন এবং আপনাদের অবশ্যই ইনশাল্লাহ অনেক উপকার হবে। আর ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর অবশ্যই আমাকে এটা জানাতে ভুলবেন না যে ইন ফিউচারে আপনারা কী কী বিষয়ের উপর ইংরেজি ভিডিও চাচ্ছেন। আর দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাকে একটু সাহায্য করো, গিভ মি এ হ্যান্ড। আমাকে একটু সাহায্য করো, গিভ মি এ হ্যান্ড। হুম, আমাকে দেখতে দিন ব্যাপারটা। হুম, লেট মি সি। হুম, আমাকে দেখতে দিন ব্যাপারটা। হুম, লেট মি সি। আমি আনন্দের সাথে সাহায্য করব, আই উড বি গ্ল্যাড টু হেল্প আউট। আমি আনন্দের সাথে সাহায্য করব, আই উড বি গ্ল্যাড টু হেল্প আউট। তোমাকে সাহায্য করতে পারলে খুবই খুশি হব, আই উড বি হ্যাপি টু হেল্প ইউ। তোমাকে সাহায্য করতে পারলে খুবই খুশি হব, আই উড বি হ্যাপি টু হেল্প ইউ। এখানে কাছে কোথাও রেস্টুরেন্ট আছে, ইজ দেয়ার এ রেস্টুরেন্ট নিয়ার হেয়ার। এখানে কাছে কোথাও কোনো রেস্টুরেন্ট আছে, ইজ দেয়ার এ রেস্টুরেন্ট নিয়ার হেয়ার। আমি কি একটি উপকারের জন্য অনুরোধ করতে পারি, মে আই আস্ক এ ফেভার। আমি কি একটি উপকারের জন্য অনুরোধ করতে পারি, মে আই আস্ক এ ফেভার। তার মতলব ভালো মনে হচ্ছে না, হিজ ইন্টেনশন ডাজ নট সিম টু বি রাইট। তার মতলব ভালো মনে হচ্ছে না, হিজ ইন্টেনশন ডাজেন্ট সিম টু বি রাইট, অথবা হিজ ইন্টেনশন ডাজেন্ট সিম টু বি গুড। গুড অথবা রাইট আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। কিছু মনে না করলে আমাদের জন্য একটা ছবি তুলতে পারবেন, উড ইউ মাইন্ড টেকিং এ পিকচার ফর আস। কিছু মনে না করলে আমাদের জন্য একটা ছবি তুলতে পারবেন, উড ইউ মাইন্ড টেকিং এ পিকচার ফর আস। দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে, উড ইউ প্লিজ গিভ মি ইউর প্যান। দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে, উড ইউ প্লিজ গিভ মি ইউর প্যান। আমি কি আপনার কলমটা দয়া করে ধার নিতে পারি, মে আই প্লিজ বোরো ইউর প্যান। আমি কি আপনার কলমটা দয়া করে ধার নিতে পারি, মে আই প্লিজ বোরো ইউর প্যান। চিন্তা করো না, আমি তোমাকে কিছু টাকা ধার দেব, ডোন্ট ওয়ারি আই উইল ল্যান্ড ইউ সাম মানি। চিন্তা করো না, আমি তোমাকে কিছু টাকা ধার দেব, ডোন্ট ওয়ারি আই উইল ল্যান্ড ইউ সাম মানি। তুমি আমাকে পরে পরিশোধ করে দিতে পারবে, ইউ ক্যান পে মি লেটার। তুমি আমাকে পরে পরিশোধ করে দিতে পারবে, ইউ ক্যান পে মি লেটার। সে তার কথা রাখেনি, হি ডিড নট কিপ হিজ ওয়ার্ড। সে তার কথা রাখেনি, হি ডিড নট কিপ হিজ ওয়ার্ড, অথবা হি ডিড নট কিপ হিজ ওয়ার্ডসও বলতে পারেন আপনারা, ওয়ার্ডের সাথে এসও যোগ করে দিতে পারেন। আমি তোমাকে ছাড়বো না, এটা হচ্ছে আপনারা যদি কখনো কারো উপর রেগে যান তখন যদি আপনারা বলতে চান যে আমি আসলে আপনাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে দেখে নিব, সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের একটা সেন্টেন্স ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আই উইল নট স্পেয়ার ইউ। আমি তোমাকে ছাড়বো না, আই উইল নট স্পেয়ার ইউ। আমার বাসার কাছে খুব ভালো একটা রেস্তোরাঁ আছে, দেয়ার ইজ এ ভেরি গুড রেস্টুরেন্ট নিয়ার মাই হাউস। আমার বাসার কাছে খুব ভালো একটা রেস্তোরাঁ আছে, দেয়ার ইজ এ ভেরি গুড রেস্টুরেন্ট নিয়ার মাই হাউস। এই রেস্তোরাঁটির খাবার, সরি, এই রেস্তোরাঁটি স্বাস্থ্যসম্মত না, দিস রেস্টুরেন্ট ইজ নট হাইজিনিক। এই রেস্তোরাঁটি স্বাস্থ্যসম্মত না, দিস রেস্টুরেন্ট ইজ নট হাইজিনিক। এখানের খাবারগুলি খুবই স্বাদ, দ্য ফুডস আর ভেরি ডেলিশিয়াস হিয়ার। এখানের খাবারগুলি খুবই স্বাদ, দ্য ফুডস আর ভেরি ডেলিশিয়াস হিয়ার।
তাকে দেখে খুব হতাশ মনে হচ্ছে হি লুকস ভেরি আপসেট তাকে দেখে খুব হতাশ মনে হচ্ছে হি লুকস ভেরি আপসেট সে অনেক অগোছালো হি ইজ ভেরি আনঅর্গানাইজড সে অনেক অগোছালো হি ইজ ভেরি আনঅর্গানাইজড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বিসাইড দ্য সাবস্ক্রাইব বাটন